জানানো হয়েছিল সব রকম জানানো হওয়ার পর বাধ্য হয়ে আমরা কিন্তু এখন বর্তমানে তো দেখা যাচ্ছে পথশ্রী হচ্ছে গোটাই রাস্তা হচ্ছে তাহলে আমাদের গ্রামে তো হয় না জল তো ঘরে ঘরে গেছে না জল সরকার তো বলছে ঘরে ধন্না টাঙ্গা আছে পাইপ ধন্না টাঙ্গা আছে পাইপ ধন্না যদি আপনাদের এই দাবি কোনো মানা না হয় আপনারা কি করবেন আরো বৃহত্তর আমাদের অবস্থান আমরা উঠবো না আরো চলবে কি কতক্ষণ ধরে আপনারা এখানে অবরোধ করেছেন আমরা এখন থেকে যাবো না কতক্ষণ আপনারা অবরোধ করে রেখেছেন সকাল থেকে সকাল থেকে সকাল থেকে চলছে এখনো কি কোনো প্রশাসনিক অধিকর্তা দেখা করেছেন আপনাদের সেরকম কোনো দেখা করেন আপনারা কি চাইছেন আমাদের রাস্তা আর আমরা কিছু চাইছি।